আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি সার্ডিন দিয়ে ব্রকলি ভাজি করব, আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ, সার্ডিন, হলুদ মরিচ, কারি পাউডার, ধনিয়া পাতা কেটে রেখেছি। আর এখানে তো দেখতেছেন যে ব্রকলি আছে, এইগুলা সার্ডিন এবং ব্রকলি দিয়ে ভাজি করব। ভিডিও দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখে নেবেন। যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে, এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিলাম চুলায়। ফ্যানটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিতেছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি রসুন কুচি দিয়ে দিব। আমি একটু যে কোনো ভাজি বা তরকারির মধ্যে রসুন একটু বেশি করে দিই, আমার কাছে ভালো লাগে তাই এই জন্য। এখন রসুন ব্রাউন হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এই তো আমার পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এখন আমি হলুদ মরিচ, কারি পাউডার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। ব্রকলি এবং সার্ডিন দিয়ে ভাজি করলে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি সার্ডিন গুলা দিতেছি। সার্ডিন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেঙ্গে বেঙ্গে দিতেছি, যেহেতু আমি ব্রকলি দিব, ব্রকলির সাথে মিশিয়ে যাওয়ার জন্য। এইভাবে করলে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ডেকে রান্না করব। এখন আমি নেড়ে চেড়ে দিতেছি, দিয়ে ব্রকলিগুলা দিব, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দিব মশলার সাথে। আর অল্প আছে, ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিটের জন্য রান্না করব। এই ব্রকলিগুলো পুরো সিদ্ধ করব না, কারণ আমার হাজবেন্ডকে উনি হাফ কুক খেতে অনেক পছন্দ করেন যে কোনো সবজি। আর ব্রকলি তো এমনিতেও সফট, তাই এই জন্য বেশ কুক করব না। এখন আমি আবার নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে অল্প আঁচে রান্না করব। আর এই ব্রকলি এবং সার্ডিন দিয়ে ভাজি করলে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাআল্লাহ দেখবেন অনেক মজাদার ভাজি হয়। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিতেছি, ধনিয়া পাতা, আমার গার্ডেনের পেঁয়াজের পাতা। আমি যে কোনো ভাজি বা তরকারির সাথে পেঁয়াজের পাতা দিতে অনেক পছন্দ করি। আর কাঁচামরিচগুলাও আমার গার্ডেনের, আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। এই তো এখন আমি ভাজি নেড়ে ছেড়ে দিয়েছি, আর এই ভাজি আমার ছেলে মেয়ে ওরা খেতে অনেক পছন্দ করে। এই তো আমার মজাদার ভাজি হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক সুস্বাদু। এখন আমি একটা প্লেটের মধ্যে ডিশ আউট করে নিব। আমার ভাজিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, পাশে থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এখন আমি বিদায় নিব, পরবর্তী ভিডিও দেখা।
আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।